আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি, এবং আমাদের স্মার্টফোনটা কিছুদিন ব্যবহারের ফলে ফোনটা কেমন যেন নষ্ট হয়ে যায়। ফোনের মধ্যে ভালো নেটওয়ার্ক কানেকশন দেয় না, ফোনটা হিট হয়ে যায়, ফোনটা ভালো পরিমাণে চলে না, হ্যাং করে, ল্যাগ করে, অনেক সমস্যায় কিন্তু আমরা পড়ি ফোনটা নেওয়ার পর। তো আমরা ভাবি যে ফোনে কোনো একটা সেটিংস অন করলে যদি আমার ফোনটা ঠিক হয়ে যেত তাহলে কত সুন্দর না ভালো হতো। তো আজকের ভিডিওতে আমি একটা দারুণ সেটিং সম্পর্কে কথা বলবো। এই সেটিংটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা ভালো চলবে, ভালো পরিমাণে কিন্তু আপনার ফোনটা সার্ভিস দেবে। আপনি যখন ফোনটা নিয়েছিলেন নতুন যেমন সার্ভিস পেতেন তেমন কিন্তু আপনার ফোনটা হয়ে যাবে। তো কী সেই সেটিংস বকবক না করে আপনাদেরকে বলবো এবং জানাবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই সেটিংসটি অন করতে হলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে আপনাকে এখানে একটা অপশান খুঁজে বের করতে হবে প্রথমে। তো সেটিংসে আসবেন, এসে নিচে আসবেন, প্রত্যেকেই নিচে আসবেন, নিচে এসে সিস্টেম সেটিংস বলে একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি খুঁজে না পান অপশানটা তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন মডেলের ফোনটা ব্যবহার করছেন। তো সিম্পল এই অপশানটি খুঁজে পাওয়ার পর এখানে ট্যাপ করবেন, ট্যাপ করলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশান পাবেন। তো এখানে নিচে আসবেন, নিচে এসে আপনাকে খুঁজে বের করতে হবে ব্যাকআপ অ্যান্ড রিসেট বলে অপশানটা। এই অপশানটি কিন্তু প্রত্যেকের ফোনে পাবেন, একটু খুঁজতে হবে। তো অপশানটি পাবেন, পাওয়ার পর ট্যাপ করবেন, ট্যাপ করলে এখানে দেখতে পাবেন যে নিচে লেখা থাকবে রিসেট ফোন, রিসেট ফোন বলে একটা অপশান কিন্তু আপনাদের সামনে দেখতে পাবেন। তো এখানে ট্যাপ করবেন, ট্যাপ করলে কিন্তু দেখতে পাবেন এখানে তিনটি অপশান দেখতে পাবেন। প্রথমে লেখা থাকবে রিসেট নেটওয়ার্ক সেটিংস, রিসেট অল সেটিং অ্যান্ড ইরেজ অল ডাটা। তো প্রথম নম্বর সেটিংসটি রয়েছে নেটওয়ার্কের। আপনার যদি কোনো ফোনের নেটওয়ার্কের সমস্যা হয়ে থাকে, যদি আপনার ফোনের নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে কিন্তু এই অপশানটা যে রয়েছে সেটা যদি আপনি ইনেবল করেন তাহলে কিন্তু আপনার ফোনের নেটওয়ার্কটা ভালো থাকবে। এবং সেকেন্ড নম্বর যে অপশানটা রয়েছে রিসেট অল সেটিংস, এখানে দেখুন নিচে লেখা রয়েছে ইনক্লুডিং নেটওয়ার্ক সেটিংস, মানে আপনার ফোনে সমস্ত সেটিংসগুলো কিন্তু আপনার নতুন হয়ে যাবে। আপনি যখন ফোনটাকে কিনেছিলেন যেমন নতুন ছিল তেমন কিন্তু আপনার ফোনটা হয়ে যাবে এবং ফোনটা দারুণ চলবে। এবং নিচেতে লেখা রয়েছে ইরেজ অল ডাটা, তো আপনাকে ইরেজ করতে হবে না অল ডাটা। আপনার ডাটায় যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ফোনের সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে, ফোন নাম্বার, ভিডিও, মিডিও সব কিছু কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। সুন্দর, আপনাদেরকে ইরেজ অল ডাটা অপশানটিতে ট্যাপ করতে হবে না, এটা অপশানটি অন করতে হবে না। সেকেন্ড নম্বরে যে অপশানটি রয়েছে রিসেট অল সেটিংস, এই অপশানটিতে আপনার ট্যাপ করতে হবে। এই অপশানে ট্যাপ করলে কিন্তু আপনার ফোনে কোনো ফটো, ভিডিও, কোনো কিছু ডিলিট হবে না, শুধুমাত্র আপনার সেটিংসগুলো যদি গড়বড় থাকে সেগুলো কিন্তু নতুন হয়ে যাবে। তো এখানে ট্যাপ করার পর দেখতে পাবেন যে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আপনার ফোনে পিন বা প্যাটার্ন থাকবে সেটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তো সিম্পল আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর দেখবেন যে নিচে লেখা থাকবে রিসেট অল সেটিংস বলে লেখা থাকবে। তো এখানে ট্যাপ করতে হবে, ট্যাপ করার পর আবার ট্যাপ করতে হবে, ট্যাপ করলে কিন্তু এখানে রিস্টোরিং শুরু হয়ে যাবে এবং এরপর কিন্তু আপনার ফোনে যত ভুলভাল সেটিংস করা রয়েছে সেগুলো কিন্তু নতুন হয়ে যাবে এবং আপনার ফোনটা নতুন হবে এবং আপনার ফোনে ভালো একটা সার্ভিস দেবে। অনেকেরই ফোনে এটা করার পর আপনার ফোনটা যদি সুইচ অফ হয়ে যায় তাহলে কোনো ভয়ের কোনো কাজ, আপনার ফোনটা সুইচ অফ হয়ে যাবে এবং অটোমেটিকভাবে আপনার ফোনটা কিন্তু অন হয়ে যাবে এবং তারপর থেকে আপনার ফোনটা ব্যবহার করবেন, দেখবেন যে ভালো চলছে। তো এই ছিল আজকের ভিডিও, ছোট্ট ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।